আমি অদিতি কামলে। আমি স্নিগ্ধা মল্লিক। আমার নাম তন্ময় সেন। আমার নাম রূপসা মজুমদার। আমার নাম মধুমিতা বাগ। আমি শিউরি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বর্তমানে আমাদের দেশ সমূহ সম্পূর্ণ পৃথিবীতে প্রায় অনেকগুলি দেশের মানুষেরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। আমাদের বর্তমানে যুগে দাঁড়িয়ে আমাদের এক নতুন ভাইরাসের মোকাবিলা করতে হচ্ছে, যার নাম করোনা অর্থাৎ কোভিড-19। এই রোগে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ প্রাণও হারিয়েছে, অনেক মানুষ সুস্থ হয়ে উঠেছে। করোনার সাথে লড়ে এই যুদ্ধে জিততে হলে সরকারের নির্ধারিত নিয়ম মেনে চলুন। এই ভাইরাসের দমনের উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার হাত ধোয়া, বাইরে বেরোনোর সময় মুখে মাস্ক বা রুমাল চাপা দেওয়া। যারা এখনো এই করোনা ভাইরাসে আক্রান্ত তাদেরকে আমরা শিউলি বালিকা বিদ্যালয়ে সকল ছাত্রীবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদের আরোগ্য কামনা করি। আমরা আজ বাড়িতে থেকেই নিজেরা পরিবেশকে এই ভয়াবহ রোগের হাত থেকে বাঁচাতে পারবো। তাই আমাদের ঘরবন্দি অবস্থাতে থেকেও আমরা সমস্ত কাজ করে চলেছি টিভি বা ইন্টারনেটের মাধ্যমে। ইতিমধ্যেই আমাদের দরজায় এসে কড়া নাড়ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। প্রতিবছর এই দিনে দোকানে দোকানে দেখা যায় উপচে পড়া ভিড়, রাস্তায় দেখা যায় জমায়েত, মিষ্টির দোকানে ভিড় থাকে। অন্যান্য বছরের মতো এবছর আমরা সবাই সম্মুখে এক হয়ে আনন্দ করতে পারবো না। আমরা শিউলি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ইন্টারনেট ও নানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই শুভ নববর্ষ উদযাপন করব। আমরা সবাইকে নববর্ষ জানাবো কিন্তু ফোনের দ্বারা, কারো সবাইকে বাড়িতেও সবাইকে জানাবো নববর্ষ কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।